জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বাস। ঘটনাটি ঘটেছে আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারায়ণগড় থানার 60 নম্বর জাতীয় সড়কের মকরামপুর এলাকায়। ঘটনায় জানা যায়, মেদিনীপুর দীঘাগামী একটি বাস 60 নম্বর জাতীয় সড়ক ধরে নারায়ণগড়ের দিকে আসার সময় মকরামপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাছে একটি দেওয়ালে ধাক্কা মারে। এর ফলে এই দুর্ঘটনায় গুরুতর আহত হলেন বাস চালক, সেই সঙ্গে বাসে থাকা প্রায় 15 জন যাত্রী আহত হয়েছেন বলে সূত্রের খবর। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় স্থানীয় মকরামপুর গ্রামীণ হাসপাতালে। অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার, সেই সঙ্গে বাসে থাকা অন্যান্য যাত্রীদের উদ্ধার করলো তারা। ফোন করে অ্যাম্বুলেন্স একটু পাঠা।